লাগাতার গরু চুরির ঘটনা ঘটলো গোঘাট থানা এলাকায়। গতকাল রাতের বেলায় গরু চুরির ঘটনা ঘটলো গোঘাট থানার অন্তর্গত হাজিপুর গ্রাম পঞ্চায়েতের হরিহর গ্রামে। গতকাল রাতে অভিজিৎ ঘোষাল নামে এক ব্যক্তির বাড়ি থেকে চারটি গরু চুরি করে নিয়ে চলে যায় বলে জানতে পারা যায়। এই গরু চুরির ঘটনায় গোঘাট থানায় অভিজিৎ ঘোষাল লিখিত অভিযোগ দায়ের করেন। গোঘাট থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে। তবে এখনো পর্যন্ত খবর গরুগুলির কিনারা করতে পারেনি বলে জানতে পারা যায়। তবে এই গরুগুলি চুরির ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা। যে চারটি গরু চুরি হয়েছে চারটি চাষের হেলে। গরুর বাজার দর কমপক্ষে 1,30,000 টাকা হবে বলে জানাচ্ছেন বাড়ির সর্দাররা। দিয়ে ছাড়ছিলে আমরা এবারে ভাতটা খেয়ে দিয়ে চাবি দিয়ে শুয়ে পড়েছি। এবারে ভোরবেলা 5টার সময় উঠে দেখছি গরু চালা থেকে নাই, দড়ি কাটা। বৌদি এবারেতে বলছে গরু চারটেই নাই চালাতে। এবারে আমরা ওনা উঠে সোজা পাড়ার লোককে ডেকে এবারে খুঁজতে বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায়। বেরিয়ে কোথাও সন্ধান পাওয়া যায়নি, থানায় ডায়েরি করতে গেছে। এবং আমরা পাইকেরদের ঘর কৃষ্ণপুর এইধার দিয়ে সেই শোভাগড় আরে সব চতুর্দিক ঘুরে এসেছি, গোটা চারদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাইকের দিকেও সব বলে এসছি। এইসব বলে অনেক লোককে জানি জানি চা দোকানে আরে এসে আমরা ঘরে এই মাত্র ঢুকেছি, এখন সবাই বাড়ি ফিরে নি। রাতে কি গরু এখানেই রাখা হয়? হ্যাঁ, গরু বইলে রাখতুন, গরমের জন্য চালাই রেখেছি। মোট কটা গরু ছিল? 7টা গরু ছিল, তার 4টে হেলে চলে গেছে আর 3টে গায়ে একটা বাছুর দুটো আছে। মোটামুটি যে গরুগুলি নিয়ে গেছে তাদের দরমূল্য কিছু একটা? আর লাল একটা শিংটা বাঁধার শিংটা ভাঙা, আর বড় সামলাটা হচ্ছে দুটো শিঙি গোটা আছে, আর দুটো সাদা ছিল তাদেরও শিং গোটা, দুটো সাদা একটা সামলা একটা লাল। দাম ওই মোটামুটি 60,000 করে জোড়া ধরতে পারো। এক একটা গরুর দাম হচ্ছে 30,000 টাকা টোটাল, 1,30,000 টাকা দাম হতে। এটা কোন জায়গা? হরিহর। কোন থানা? আন্ডারে থানা গোঘাট, হাজিপুর অঞ্চল। হাজিপুর অঞ্চল। আপনার নাম? তাপস ঘোষাল। আপনারই গরু তো? হ্যাঁ, আমারই গরু।